গুড মর্নিং টু স্টুডেন্টস ক্লাসের লিঙ্কটা ঝট করে শেয়ার করে দাও সব গ্রুপে গুড মর্নিং টু বাই এশা প্রত্যয় গুড মর্নিং চলো এক মিনিট ওয়েট করে শুরু করা যাক অ্যাজ আওয়ার ডেইলি রিচুয়াল আমরা যেরকম প্রত্যেক দিন এক মিনিট ওয়েট করি তো আফটার ওয়েটিং ফর ওয়ান মিনিট উইল স্টার্ট রাইট লেট আদার্স জয়েন ফাইন গুড মর্নিং গুড মর্নিং সুজাতা গুড মর্নিং গুড মর্নিং সো ওয়েলকাম টু ইভা প্লাস ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট লার্নিং ম্যাথ সো তোমরা জানোই মক টেস্টের ব্যাপারটা আমি আগের দিনও বলে দিয়েছি গুড মর্নিং অনির্মাণ রোহিত মক টেস্টের ব্যাপারটা আগের দিনও বলে দিয়েছি সেভেন নাইনটি নাইন একটা সাবস্ক্রিপশানে কিন্তু তোমরা পুরো এক বছরের জন্য মানে মোর দ্যান টু থাউজেন্ড মর্কস দু হাজারটার বেশি মক টেস্ট পাচ্ছ মানে সব পরীক্ষা কভার করবে রাইট সব পরীক্ষা ইট উইল কভার এভরি এক্সাম ফাইন আর ডেইলি তোমাদের ইংলিশ জিআই ম্যাথ জি এস তো পাচ্ছই ডেইলি একটা করে এরকম টেস্ট থাকছে মানে থ্রি সিক্সটি ফাইভ ইন্টু ফোর বুঝতে পারছো তিনশো পঁয়ষট্টি দিন ইংলিশ তিনশো পঁয়ষট্টি দিন জিআই তিনশো পঁয়ষট্টি দিন ম্যাথ আর জি এস ঠিক আছে এগুলো তো পাচ্ছই প্রত্যেক দিন তোমরা পাবে তার সাথে প্রত্যেকটা পরীক্ষা আলাদা আলাদা যত পরীক্ষা হবে এসএসসি টেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেলওয়েজ সব পরীক্ষা এর মধ্যে থাকছে ইনক্লুড করছে তাই রাইট ঠিক আছে সেভেন নাইনটি নাইন দ্যাট ইজ দিনে তোমার অলমোস্ট দু টাকার মতো পড়ছে অনলি আচ্ছা তোমরা জানোই গড়িয়াতে আমাদের ব্রাঞ্চ ফাইন সো ফর অফলাইন ক্লাসেস এই দেওয়া নাম্বারটাতে কল ফর অ্যাডমিশান লেখা আছে এই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটাতে ফোন করবে অ্যাডমিশনের জন্য পুরো সহায়তা করা হবে ফাইন আর অ্যাজ ইউ অল নো রিসেন্টলি আর হ্যাজ ওপেন্ড অ্যাট মেদিনীপুর ফাইন সো ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে লোকেশন দেওয়া আছে আর ফোন নাম্বারও দেওয়া আছে কল ফর অ্যাডমিশান পিডিএফটার মধ্যে ফোন নাম্বারও পেয়ে যাবে সো ডোন্ট ওয়ারি রাইট সো ইটস এ গুড নিউজ ফর অল দো স্টুডেন্টস স্টেইং অ্যাট মেদিনীপুর রাইট সো লেট স্টার্ট টুডেস সেশন আজকের ক্লাসটা শুরু করা যাক ফাইন শুরু করা যাক আর যারা যারা ক্লাস করছো অবভিয়াসলি ক্লাসটা লাইক করে দেবে দেখো আমি তো আর গুরুদক্ষিণে চাইছি না তোদের থেকে এটাই হচ্ছে আমার গুরুদক্ষিণা যে ক্লাসটা যত লাইক হবে যত শেয়ার হবে তত কিন্তু আমার ভালো লাগবে ঠিক আছে তো ক্লাসটা শেয়ার করে দেবে ক্লাসের লিঙ্কটা লাইক করে দেবে ফাইন সো লেট স্টার্ট আজকে আমরা কভার করবো টোয়েন্টিএথ ডিসেম্বর থেকে টোয়েন্টি সিক্স ডিসেম্বর দ্যাট ইজ গতকাল অবধি যা যা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো আমরা কিন্তু ডিসকাস করবো ইম্পর্টেন্ট ইভেন্টস আর ইম্পর্টেন্ট ডেজও আমরা ডিসকাস করব কারণ আগের দিনে আমরা স্টেট করেছিলাম স্টেট ডিসকাস করেছিলাম আজকে আমরা ইম্পর্টেন্ট ডেসটা ডিসকাস করে নেব চলো দ্য থার্টি ফিফথ এডিশন অফ ইন ইন দ্য করপ্যাট টোয়েন্টি টোয়েন্টি ওয়াজ হেল্ড রিসেন্টলি বিটুইন দ্য নেভিজ অফ ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি আমার উত্তর চাই টেলমি হোয়াট উইল বি মাই আনসার দেখা যাক কতজন সঠিক উত্তর দেয় ওকে সো যারা যারা ক্লাসটা দেখছো ক্লাসটা কিন্তু লাইক করে দেবে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে ঠিক আছে চলো চলো উত্তর আচ্ছা আনসার আসা শুরু হয়ে গেছে গুড বাকিরা ওকে সো মাই বলে দিচ্ছি আচ্ছা একটা জিনিস মানে শর্টকাট ট্রিক আমি সবসময় চেষ্টা করি যে যত ট্রিক দেওয়া যায় তার মাধ্যমে যাতে তোমরা মনে রাখতে পারো অনেকে ট্রিক্স নিজেরাও তৈরি করে দেখো ইন্দ ইন্ডিয়া ইন্দো যখন ইন্দো এসে গেল হয়ে গেল কিন্তু আমার ইন্দোনেশিয়া সো মনে রাখার এই একটাই সহজ উপায় ইন্দ ইন্দো মানে হচ্ছে ইন্দ তো তোমার ইন্ডিয়াই হচ্ছে অলওয়েজ অবভিয়াসলি আর ইন্দো হয়ে গেল কিন্তু ইন্দোনেশিয়া তাই আমার আনসার হয়ে যাবে ইন্দোনেশিয়া অর্নার গুড একদম একদম তো নাম থেকে কিন্তু বোঝা যাচ্ছে রাইট নেম দ্য থার্ড সরি টোয়েন্টি থার্ড মেম্বার দ্যাট রিসেন্টলি জয়েন দ্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সৌরি ডি গুড তো ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন এর আগে ছিল বাইশটা মেম্বার এখন টোয়েন্টি থার্ড মেম্বার নতুন একজন জয়েন করেছে কোন কান্ট্রি কোন দেশ জয়েন করেছে টেল মি ওকে হাঁ সো টেল মি হোট উইল বি মাই অন্সার আই এম গেটিং অ্যান্সার ফাইন সো এর মধ্যে থেকে কিন্তু দুটো কারেন্ট অ্যাফেয়ার্স দুটো ইম্পর্ট্যান্ট নিউজ দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টস আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন এটা হোস্ট করেছে কিন্তু ইউএই তো এটা গুলে ফেলে চলবে না ইউএই হোস্ট করেছে এবার আর টোয়েন্টি থার্ড যে মেম্বার সেটা হয়ে গেল কিন্তু ফ্রান্স টোয়েন্টি থার্ড মেম্বার হয়ে গেছে আমার ফ্রান্স রাইট নেক্সট হোয়াট ইজ ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স হিউম্যান ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত What is the rank of India in the Human Freedom Index? Tell me. Tell me the correct answer. answer. Human Freedom Index. What is the rank of India? 3 eta. Okay. 3 eta. Good. Mm. সো হিউম্যান ফ্রিডম ইন্ডেক্সে কিন্তু ইন্ডিয়া র্যাঙ্ক একশো বারো আর টপ কোন কান্ট্রি করেছে আমাকে একটু কমেন্ট সেকশানে এখনই বলবে সরি একশো একশো এগারো এগারো রাইট স্লিপ অফ টাং একশো এগারো তো আমি কি একশো বারো বললাম মনে হলো যেন একশো বারো বললাম যাই হোক তো র্যাঙ্ক কিন্তু একশো এগারো ঠিক আছে চায়নার র্যাঙ্ক ওয়ান টোয়েন্টি নাইন নট ইম্পর্টেন্ট এখানে মেনশন করা আছে যদিও বাংলাদেশ ওয়ান থার্টি নাইন পাকিস্তান ওয়ান ফোর্টি নট ইম্পর্টেন্ট কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্ক ইম্পর্টেন্ট আর টপ কে করেছে সেটা ইম্পর্টেন্ট তো হুইচ কান্ট্রিজ এর দ্য টপ টেলমি 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 বি ফার্স্ট বি কুইক বলো 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 কোন কান্ট্রি টপে হুইচ কান্ট্রি হ্যাজ টপ দিস লিস্ট আই ওয়েটিং ফর ইউর আনসার্স আচ্ছা একজন দিয়েছে ইয়েস সো নিউজিল্যান্ড হ্যাজ টপড দিস লিস্ট র্যাঙ্ক ওয়ানে আছে কিন্তু নিউজিল্যান্ড আমাদের ঠিক আছে নিউজিল্যান্ড হ্যাজ টপড দিস লিস্ট ওকে ওকে নিউজিল্যান্ড কারণ এই যেই দা হিন্দু থেকেই আমি এই স্ক্রিনশটটা দিয়েছি এর নিচে এই নিউজটা আছে এটা আমি এখানে অ্যাড করা হয়নি ঠিক আছে নিউজিল্যান্ড টপে আছে সেকেন্ডে হচ্ছে সুইজারল্যান্ড ফলোড বাই সুইজারল্যান্ড ঠিক আছে তো ফার্স্ট দুটো মনে রাখলেই হবে যথেষ্ট I'm getting my point. Next, which state has signed an MOU with IIT Madras in order to implement, in order to implement data-driven systems approach for road safety? So, road safety is everyone's concern, as you all know. So, road safety, a very important question. Kintu. good morning, Shumit. আচ্ছা একটা কথা বলে দিচ্ছি যারা লাইভ ক্লাস করছো না বা যার তোমাদের যারা বন্ধু বান্ধব লাইভ ক্লাস করছে না লাইভ ক্লাস বা ক্লাসটা করার ঠিক আছে লাইভ করো বা রেকর্ডেড করো কোনো ব্যাপার না ক্লাসটা করার একটাই উপকারিতা আমি কিন্তু এক্সট্রা ইনফরমেশানগুলো বলে দিচ্ছি যেগুলো এই পিডিএফে পাবে না তো ক্লাসটা না করলে ফাইন এখন করো লাইভ করো বা পরে ভিডিওটা দেখে নাও ভিডিওটা যখন একটা কথা বলে দিচ্ছি যখন তোমরা ভিডিওটা দেখবে ট্রাই করবে ওয়ান বা ওয়ান পয়েন্ট স্পিডে দেখতে ইউটিউবে ঠিক আছে তাহলে কী হবে তোমাদের টাইমটা সেভ হবে যখন রিভাইজ করছো সেকেন্ড বা যখন ভিডিওটা দেখছো আর লাইভ করছো যখন তখন তো স্পিড চেঞ্জ করা যায় না তো সেটাই বলে দিচ্ছি যারা ভিডিওটা দেখবে না তাদের কিন্তু একটাই লস সেটা হচ্ছে আমি এক্সট্রা ইনফরমেশান যেগুলো বলবো সেগুলো কিন্তু ক্লাসে বলবো পিডিএফে সেগুলো কিন্তু পাবে না সেগুলো লিখে দিচ্ছি আমি যার জন্য এক্সট্রা ইনফরমেশান তো প্লিজ বন্ধুদের বলে দেবে যে ক্লাসটা যেন এখন না দেখতে পারলেও পরে যেন দেখে নেয় রাইট চলো হুইচ স্টেট হ্যাজ সাইন্ড এমও আচ্ছা আনসার হয়ে যাবে আমার রাজস্থান দেখতেই পাচ্ছ দ্য ইকোনমিক টাইমস থেকে আমি নিয়েছি কোনো জায়গায় এরকম নিউজ পেপার থেকে ডাইরেক্ট কাটিং বা স্ক্রিনশট পাবে না কোনো কোনো জায়গায় যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স যেখানেই করাক এটা পাবে না কারণ এটা দেওয়ার একটাই কারণ কারণ অনেকেই তোমার নিউজ পেপার পড়ো ঠিক আছে আবার অনেকে পড়ো না সো দ্যাট ডাজেন্ট ম্যাটার ঠিক আছে যারা পড়ছো বা যারা পড়ছো না কোনো ব্যাপার না কিন্তু ব্যাপারটা হচ্ছে নিউজ পেপারের এই কাটিংটা দেখলে তোমাদের কিন্তু জিনিসটা মাথায় রাখতে সুবিধা হবে আর ইউ গেটিং বাই পার্ট সো ইট উইল বি হেল্পফুল ফর ইউ ওকে টু রিমেম্বার আইআইটি ম্যাড্রাস কোলাবোরেট উইথ গভর্নমেন্ট অফ রাজস্থান

এই যে হাই টেনশন ওয়ারে কিন্তু পাখিরা খেয়ে জড়িয়ে ওখানে কিন্তু তোমার ওদের অনেক ক্ষতি হচ্ছে ফাইন দে আর ডাইং রাইট সো এটা করা হয়েছে একটা কারণেই ফায়ার ফ্লাই বার ডাইভার্টার মানে হচ্ছে তোমার পাখিরা দূর থেকে এটা দেখতে পারবে ঠিক আছে এই হাই টেনশান ওয়্যারের উপর এগুলো থাকছে তো এটা দেখতে পারবে পাখিরা তাতে কি হবে তোমার মানে ওতে ধাক্কা খাবে না ওতে জড়িয়ে যাবে না মারা যাবে না ঠিক আছে তো আনসার কি হবে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড রাইট সো দিস ইজ দ্য বার্ড রাইট তো হাই টেনশন ওয়ার আমি একটা ছবি জাস্ট শর্ট এঁকে দিচ্ছি ধরো এগুলো হচ্ছে তোমার এই বড় বড়ো যে পোস্টগুলো থাকে ফাইন এরকম দুটো পোস্ট আছে দেখবে তুমি যখন রাস্তা দিয়ে যাবে জেনারেলি শহর কলকাতায় পাবে না বাইরে যখন তুমি গ্রামের দিকে যাচ্ছ মানে ফাঁকা জায়গা থাকবে তখন দেখবে এরকম বড় বড় পোস্টে হাই টেনশান ওয়ার এরকম ঝুলছে আটকানো ঠিক আছে এতে কি হয় এর উপর তোমার এখানে পাখিরা জড়িয়ে যায় ঠিক আছে অনেকে মানে এই হাই টেনশন ওয়ারে ধাক্কা খায় তো এর জন্যই কিন্তু এই ফায়ার ফ্লাই বার ডাইভার্টারটা এক্সকিউজ মি ইনস্টল করা হয়েছে এতে কি হবে এখানে এই প্রত্যেকটা তারের উপর এরকম গোল গোল করে দিচ্ছি যেগুলো সে এই জায়গাগুলো এরকম জল করবে ঠিক আছে তো এতে কি হবে দে ক্যান ডিটেক্ট ইট দ্য বার্ডস ক্যান ডিটেক্ট ইট ফ্রম এ ডিস্টেন্স রাইট সো দে উইল নট কোলাইড রাইট নেক্সট রিসেন্টলি পি এম মোদি অ্যাড্রেস দ্য সেন্টেনারি সেলিব্রেশন অফ হুইচ আর দ্য ফলোয়িং ইউনিভার্সিটি তো এইটার কিন্তু মনে অনেকের প্রশ্ন আসতে পারে এটার আনসার দুটো হতে পারে ঠিক আছে কোশ্চেন এরকম দিলে এই কোশ্চেনটা পার্টিকুলারলি এই কোশ্চেনটা দিলে আনসার কিন্তু এ মাসের নিউজ অনুযায়ী আনসার দুটো তো এখানে আমার একটা আনসার আছে দেখতে পাচ্ছি তো আর একটা আনসার আমি বলে দিচ্ছি চলো এটার আনসার দাও হ্যাঁ ট্রেনের ট্রেন থেকে বিদিশে রাইট ট্রেন থেকে দেখতে পাওয়া যায় হ্যাঁ রিফ্লেক্টর হিসেবে কাজ করবে পাইনি চলো নেক্সট বলো এটার আনসার কি হবে এক্স্যাক্টলি ভেরি গুড গুডি অর্ ভেরি গুড গুড দ্য আনসার ইজ এম ইউ দ্যাট ইজ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি রাইট ট্রাফিক দেখতেই পাচ্ছ সেন্টিনারি সেলিব্রেশন অফ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এবার এখানে অপশনে যদি বিতে ধরো থাকতো বিশ্বভারতী সেটাও কিন্তু আনসার হয়ে যেত তখন সেই ক্ষেত্রে অপশান একটা থাকতো বোথ বোথ বি এন্ড সি তখন কিন্তু দুটোই হয়ে যেত কারণ চব্বিশে ডিসেম্বর ইয়েস চব্বিশে ডিসেম্বর তো বিশ্বভারতীর সেন্টেনারি সেলিব্রেশন উনি অ্যাড্রেস করেছিলেন ঠিক আছে এটা যদিও এটা তোমার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু কোশ্চেন কী আছে সেন্টেনারি সেলিব্রেশন তো আনসার উইল বি বোথ বিশ্বভারতী অ্যান্ড এ এম ইউ দ্যাট ইজ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি রাইট ফাইন নেক্সট নেম দ্য কান্ট্রি দ্যাট হাজ রিসেন্টলি লঞ্চড এফ সুপার হর্নেট সুপার হর্নেট ফ্রম স্কাই জাম্প র্যাম্প অ্যাট ন্যাভেল এয়ার স্টেশন মেরিল্যান্ড স্কাই জাম্প র্যাম্পটা কী জিনিস আমি ছবিতেই দেখাচ্ছি আনসারে তুমি বলো এটা কি কী হবে আনসার আর তোমরা যদি ফেসবুক গ্রুপটা অ্যাড না হয়ে থাকো তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে কারণ ফেসবুক গ্রুপে প্রত্যেক দিন কিন্তু প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের আপলোড করা হয় ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা ওখানে আপলোড করে দিই যদি ফেসবুক গ্রুপে অ্যাড না হয়ে থাকো তাহলে অ্যাড হয়ে যাও ঠিক আছে ফাইন Yes, the correct answer will be very good. The correct answer will be Tomar USA. Okay, and this is the super hornet which the question speaks of. So, next one name the first digital asset management platform in the country. হ্যাঁ ফেসবুকে যুবা প্লাস গ্রুপটা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন পেয়ে যাবে ওখানে আচ্ছা ও হুইচ ইজ রিসেন্টলি লঞ্চড বাই নীতি আয়োগ নীতি আয়োগ রিসেন্টলি লঞ্চ করেছে আর এটা আশা করি তোমরা বলতে পারবে কারণ এটা রিসেন্টলি ফেসবুক সোশ্যাল মিডিয়ার চারিদিকে একদম মানে আমি এটাই দেখছি এটারই নিউজ দেখছিলাম এই এই উইকে আর এটা কিন্তু খুবই রিজনেবেল প্রাইস হুম এই যে তোমার আমাদের যেরকম গুগল ড্রাইভ এটা সিস্টেমটা অনেকটা সেরকমই ঠিক আছে হুম ফাইভ টিবি স্টোরেজ স্পেস পাচ্ছ এর মধ্যে আর গেটিং মাই পয়েন্ট হুম জুন কিন্তু আনলিমিটেড স্টোরেজ স্পেস পাচ্ছ দেখো এটা হচ্ছে নাম হয়ে গেল ডিজি বক্স নামটা কিন্তু ডিজি বক্স ঠিক আছে দেখতেই পাচ্ছ হি হিজ নীতি আয়োগ সিইও অমিতাভ কান্ত ঠিক আছে সো দিস ইজ ডিজি বক্স আর তোমার যখনই তোমার হান্ড্রেড জিবি স্পেস এক্সট্রা লাগবে তার জন্য মাত্র অ্যাজ লো অ্যাজ রুপিস থার্টি পার মান্থ তোমাকে দিতে হবে যেটা কোয়াইট হাই ফর গুগল ড্রাইভ রাইট গুগল ড্রাইভের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি রাইট সো দিস ইজ ডিজি ডিজি বক্স রাইট অ্যাসেট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম রাইট চলো

বলো কী হবে আনসার আর আমি তার সাথে একটা কোয়েশ্চেন অ্যাড করে দিচ্ছি উনি কাকে রিপ্লেস করেছেন ঠিক আছে উনি কাকে রিপ্লেস করবেন আনসার হয়ে যাবে আদিত্যনাথ দাস আমাকে কমেন্ট সেকশানে বলবে আচ্ছা শৌরি ফটোগুলো দারুণ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ফটোগুলো ছবিগুলো দেওয়া হয় তোমাদের জাস্ট মনে রাখার জন্য যাতে জিনিসটা মনে থাকে মাথায় থাকে ঠিক আছে ছবি দেখলে জিনিসটা কিন্তু অনেকটা মনে মনে থেকে যায় আচ্ছা বলো আদিত্যনাথকে নতুন অ্যাপয়েন্ট করা হয়েছে নিউ চিফ সেক্রেটারি অফ অন্ধ্রপ্রদেশ ঠিক আছে দ্য নিউ চিফ 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 সরি পারেন হিউল বি দ্য নিউ চিফ সেক্রেটারি অফ কিন্তু উনি কাকে রিপ্লেস করছেন আনসারটা বলো ঝট করে এখনই জানতে চাই আমি শরী টুবাই রাকিব সুমিত তারপর বাকিরা কোথায় অর্না প্রত্যয় এশা রোহিত সৌমিলি অ্যান্ড দ্য রেস্ট শ্রীকান্ত সবাই আমাকে এখনই বলবে যে উনি কাকে রিপ্লেস করছেন মানে প্রেজেন্টলি কে আছে চিফ সেক্রেটারি অন্ধ্রপ্রদেশ আমি সেটা জানতে চাইছি বলো টেল মি দ্য আনসার সো মাই ফ্রেন্ড উইল রিপ্লেস শ্রীমতী নীলম সহনি রাইট নীলম সহনী শি ইজ দ্য চিফ সেক্রেটারি অ্যাট প্রেজেন্ট she is the chief secretary at present okay of andhra pradesh fine next who has authored the book the light of asia the poem that defined the buddha the poem that defined the buddha bolo bolo ki answer বিউটি অফ এডুকেশন কি বলছো মাউস দিয়ে কি করবো বলো পেন ট্যাব তো নেই ঠিক আছে একটু বুঝে নাও রাইট চলো অর্ণা কি বলছো কোশ্চেন গুলো সেরা তারপর কি স্যার হবে নাকি আচ্ছা স্যার আচ্ছা ইয়েস দ্য কারেক্ট আনসার ইজ জয়রাম রমেশ ওকে সো মাই কারেক্ট আনসার উইল বি জয়রাম রমেশ গেটিং মাই পয়েন্ট চলো রিসেন্টলি ইন্ডিয়া সাই ইন্ড অ্যান এম ও ইউ উইথ হুইচ কান্ট্রি ফর কোঅপারেশন ইন ফিল্ড অফ হেলথ অ্যান্ড মেডিসিন অ্যান্ড টু সাপোর্ট গ্রিন হেলথ কেয়ার সো হাতের লেখা একটু বুঝতে অসুবিধা হলে ভাবনাকেও সমাজলে না ঠিক আছে ভাবনা কেউ সমঝো আমি রিড আউট করছি বুঝে নেবে কী লিখছি ঠিক আছে এমনিতে আমার হাতের লেখা এত ভালো কেউ বুঝতে পারে না জেনারেলি তাও আমি চেষ্টা করছি ओके बोलो बोलो आंसर यस माय करेक्ट आंसर विल बी इजराइल 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 ठीक नॉट यूएई इजराइल ठीक मेडिसिन हेल्थ অ্যান্ড টু সাপোর্ট গ্রিন হেলথ কেয়ার এটা হচ্ছে আনসার হয়ে যাবে ইসরায়েল আমার রাইট নট ইউ ওকে চলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যা সাইন্ড ফাইভ হান্ড্রেড মিলিয়ন গ্রিন ন্যাশনাল হাইওয়েজ করিডর প্রজেক্ট উইথ হুইচ অর্গানাইজেশন গ্রিন হাইওয়ে গ্রিন ন্যাশনাল হাইওয়ে জিনিসটা কি জানো গ্রিন ন্যাশনাল হাইওয়ে জিনিসটার কনসেপ্টটা জানো ইফ ইয়েস প্লিজ ডু মেনশন ইন দ্য কমেন্ট সেকশন গ্রিন হাইওয়ে কাকে বলে সো টেল মি হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রিন হাইওয়েজ আমি আজ একটু জোরে চিৎকার করতে পারছি না কারণ দেখতেই পাচ্ছি আমার একটু গলা ধরে আছে বেশ ভালোই ঠান্ডা লেগেছে আসলে অ্যাকচুয়ালি পরশুদিন দিন এগারোটার সময় রাত্রিবেলা চান করতে হয়েছে আমাকে ডাক্তারের কাছ থেকে ফিরে সো কিছু করার নেই করোনার মধ্যে তো রাস্তাঘাটে তো মানুষ মাস্ক জিনিসটা কি তাই ভুলে গেছে যাই হোক আসলে মানুষ একটু খুব বেশি বুদ্ধিমান আজকাল তো তাই জন্য মাস্ক ছাড়াই রাস্তায় বেরোচ্ছে তো সে চান ঠান করতে হয়েছে ঠান্ডা লেগে গেছে আর কী করা যাবে চলো আনসার কি আনসার হয়ে যাবে কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক যারা ওয়ার্ল্ড ব্যাঙ্ক দিয়েছো একদম কারেক্ট গ্রিন হাইওয়ে মানে কি দুদিকে এরকম গ্রিনারিস থাকছে মাঝখানে রাস্তা দিস ইজ এ ওয়ান্ডারফুল কনসেপ্ট গ্রিন ন্যাশনাল হাইওয়েজ ফাইন রাইট টু সেভ দ্য গ্রিনারিজ অফকোর্স কারণ এখন তো চারিদিকে দেখতেই পারবে যারা শহরে আছো কলকাতায় আছো তারা তো দেখতেই পাচ্ছ আশা করি ঠিক আছে ডোবা পুকুর মাঠ ঘাট কিচ্ছু নেই বাচ্চাদের খেলার মাঠও নেই এখন ঠিক আছে সব একদম বুঝিয়ে দিয়ে ফ্ল্যাট উঠে যাচ্ছে হুম যেখানেই পাচ্ছে প্রোমোটার প্রোমোটারই করে শুরু করে দিয়েছে এক্স্যাক্টলি সুমিত বোথ সাইডস অফ দ্য রোড সারাউন্ডেড বাই ট্রিজ ভেরি গুড দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ গ্রিন ন্যাশনাল হাইওয়ে সো যেখানেই ফাঁকা জায়গায় পাবে গাছ পুঁতে দেবে ওকে ফাঁকা জায়গা পেলেই গাছ রাইট আমি তো সকলকে তাই বলি বাঁচতে চাইলে গাছ ট্রাই অ্যাফরেস্টেশন রাইট ইনস্টি অফ ডিফরেস্ট ডিফরেস্টেশন গাছ কেটে যাচ্ছে মানুষ কিন্তু গাছ লাগাচ্ছে না চলো সো দ্য কারেক্ট আনসার উইল বি কর্ণাটক এটা কারেক্ট আনসার কিন্তু কর্ণাটক ঠিক আছে কর্ণাটক দেখো মনে রাখার একটা শর্ট ট্রিক্স বলতে পারি যদি এটা কাজে লাগাতে পারো ফার্স্ট ইস কাইন্ড ফার্মার রেজিস্ট্রেশন অ্যান্ড ইউনিফাইড বেনিফিশিয়ারি ইনফরমেশান সিস্টেম শর্টে কি নামটা ফ্রুটস পোর্টাল ঠিক আছে ফ্রুটস তো একটা জিনিস জানবে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের জন্য ফেমাস তোমার সাউথ ইন্ডিয়া ঠিক আছে তো ফ্রুটস পোর্টাল সাউথের কোনো একটা স্টেট হবে বিহার ইউপি এখান থেকে আমার অফট আউট হয়ে গেল বিহার ইউপি হবেই না আনসার হয়ে যাবে আইদার কেরালা বা কর্ণাটক তো আমার আনসার হবে কর্ণাটক তো একটু মাথায় রাখবে এভাবে যদি পারো মাথায় রেখো তাহলে জিনিসটা সুবিধা হবে ফাইন ঠিক আছে কর্ণাটক নেম দ্য কোম্পানি দ্যাট হাজ রিসিভড গ্রিন চ্যানেল স্ট্যাটাস ফর নেভাল উইপ ডেলিভারি সিস্টেম রাইট আমাদের নেভির জন্য যে উইপেন ডেলিভারি সিস্টেম সেগুলো তৈরি করার জন্য উইপেন তৈরি করার জন্য একটা কোম্পানি কিন্তু আই গ্রিন চ্যানেল স্ট্যাটাসটা পেয়েছে গ্রিন চ্যানেল মানে হচ্ছে সে আর উইপেন নেভির জন্য উইপেন ম্যানুফ্যাকচার করতে পারবে তো টেল মি হোয়াট ইজ দা কান্ট্রি সরি হোয়াট ইজ দা কোম্পানি হুইচ কোম্পানি ইজ ইট আজকাল স্লিপ অফ টাইম একটু বেশি হচ্ছে ভাবনাকে समझ लेना ठीक है टेल मी टेल मी কি হবে आंसर কি হবে আচ্ছা অর্না কি বলছে ভাওনা কো সমাজতে হাসে হ্যাঁ সমাজলে না চলো আনসার হয়ে যাবে এলএন টি ডিফেন্স এলএ্যান টি ঠিক আছে এরা কি আচ্ছা শৌরি সুমিত অরণা ঠিক আছে সুমিত ইয়েস দেখো দেখতেই পাচ্ছ আমি নিউজ পেপার থেকে একটা স্ক্রিনশট দিয়েছি ডেকেন ডেকেন হেরাল্ড তো ইয়েস ডেক হেরাল থেকে দিয়েছি শ্রীকান্ত রাইট সো মাই কারেক্ট আনসার উইল বি এলএ্যান টি ডিফেন্স ঠিক আছে গ্রিন চ্যানেল স্ট্যাটাস দেখতেই পাচ্ছ এখানে ডিটেলসে আমি এইমাত্র যেটা বললাম সেই জিনিসটাই বলা আছে ঠিক আছে টি ডিফেন্স হচ্ছে লার্সন অ্যান্ড টুবরুর ডিফেন্স ম্যানুফ্যাকচারিং আর্ম নেক্সট হ্যাঁ উইথ হুইচ স্টেট হ্যাজ ইউ এন উইমেন সাইন্ড অ্যান এমও ইউ ইন অর্ডার টু এস্টাবলিশ দ্য ফার্স্ট জেন্ডার ডেটা হাব ইন দ্য কান্ট্রি এটার মেন পারপাস হচ্ছে তোমার উইমেন এম্পাওয়ারমেন্ট রাইট সো জেন্ডার ডেটা হাব ইন দ্য কান্ট্রি মি এটার আনসার কি হবে হোয়াট উইল বি মাই কারেক্ট আনসার মি টেল মি ও বাইরে লোকজন এত জোরে জোরে চিৎকার করে কথা বলে মানে রাস্তাটাকে নিজের ঘর ভাবে আর কী করা যাবে যাই হোক তো বলো আশা করি ডিস্টার্ব হচ্ছে না তোমাদের আমার মনে হচ্ছে তোমাদের ডিস্টার্ব হচ্ছে যদি বাইরের আওয়াজ না আসে তাহলে ঠিক আছে ফাইন সো মি কী হবে আনসার এটার দ্য কারেক্ট আনসার উইল বি কেরালা ভেরি গুড ঠিক আছে কারেক্ট আনসার ইজ কেরালা গুড অবজেক্টিভটা দেখতেই পাচ্ছ এখানে আমি একটু ডিটেইলসে এই নিউজটা বলে দিয়েছি কেরালা সোশ্যাল জাস্টিস ডিপার্টমেন্ট জেন্ডার পার্কটা তৈরি করছে ঠিক আছে সিএম गवर्नमेंट আর গভর্নমেন্ট পলিসি সোশ্যো ইকোনমিক ইনিশিয়েটিভস ফর জেন্ডার ইকুয়ালিটি ওকে চলো নেক্সট ড্যাস হ্যা সাইন্ড উইথ ইন্ডিয়া অ্যাক্সিলেটেড টু বিল্ড এ স্ট্রং স্টার্ট আপ ইকোটেম হ্যাঁ সুমিত নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো কোনো সংকোচ না করে জিজ্ঞেস করো কোনো ব্যাপার না আসমি হোয়াট এভার বি দ্য ডাউট প্লিজ ডু আসমি আচ্ছা বলো 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 কি আনসারটা কী হবে ইন্ডিয়া অ্যাক্সিলেটারের সাথে এমও ইউ সাইন করেছে কোন স্টেট রিসেন্টলি কোন স্টেট হুম বাকিরা একটা উত্তর পেয়েছি বাকিরা 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 টেলমি টেলমি কী হবে আনসার কী হবে বি কুইক বি ফার্স্ট বি কুইক আর যারা ক্লাসটা দেখছো অভিয়াসলি ক্লাসটা একটু লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে দ্য ইস দ্য অনলি গুরু দক্ষিণা এম মাস্কিং ফর ডু হিট দ্য লাইক বাটন লাইক করলে আমার ভালো লাগে যে হ্যাঁ রেসপন্স পাচ্ছি স্টুডেন্টদের থেকে আনসার কিন্তু আমার হয়ে যাবে হারিয়ানা ঠিক আছে আনসার হয়ে হারিয়ানা ওকে আনসার ইজ হারিয়ানা কারা কারা হারিয়ানা দিয়েছ আনসার কিন্তু হারিয়ানা হয়ে যাবে ঠিক আছে নট উড়িষ্যা অনেকেই দেখছি সি দিয়েছে উড়িষ্যা দিয়েছে ইন্ডিয়া অ্যাক্সিলেটার মনে রাখবে আই এ ইন্ডিয়া অ্যাক্সিলেটার হারিয়ানা ইন্ডিয়া অ্যাক্সিলেটার হারিয়ানা ব্যাস আর যেন ভুল না হয় চলো আচ্ছা সুমিত কী বলছো ডাব্লিউ পিস ফর্ম ফিল আপে ওয়ান টাইম রেজিস্ট্রেশান নতুন করে করতে হবে স্যার অলরেডি তো পিএসসি ওয়েবসাইটে তো তোমরা যারা আগে দিয়েছো তারা তো রেজিস্ট্রেশন করেছিল তো আগে নাকি যদি দেখো দেখো ব্যাপারটা হচ্ছে যদি দেখো সেই পুরনো তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ হচ্ছে না তাহলে নতুন করে করতে হয় কোনো ব্যাপার না কারণ আমার একটা স্টুডেন্ট তোমার এসএসসি তো সেম ব্যাপার হয়েছিলো সে নতুন করে রেজিস্ট্রেশন করেছে কোনো ব্যাপার না পুরনো রেজিস্ট্রেশন দিয়ে সে লগ করেনি মানে সে এই নিয়ে তিনবার দিল এসএসসি তো নতুন করে এবছর রেজিস্ট্রেশন করেছিল এই আগে যে এসএসসির পরীক্ষাটা হলো সিজিএল তো কোনো ব্যাপার না ঠিক আছে প্রবলেম হবে না আশা করি তাও যদি কোনো ডাউট থাকে তুমি একবার ওদের হেল্পলাইন নাম্বারে কল করে নেবে পিএসসি জানি না কল ফোন ধরবে কি ধরবে না কিন্তু তাও ডাউট থাকলে কল করে নেওয়া বেটার ওকে আমার যেমন পুরনো রেজিস্ট্রেশন আইডি তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু হয়ে যাওয়া উচিত না হলে নতুন করে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করতে হবে কোনো ব্যাপার না ওতে কোনো প্রবলেম হবে না আশা করি

সেট আপ গুজরাট স্পেশাল এডুকেশন রিজিয়ান ওকে আর এটা কিসের জন্য করা হচ্ছে এর মধ্যে কি হবে এর মধ্যে থাকবে ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট ইনোভেশন ডিস্ট্রিক্ট ফাইন তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার স্টুডেন্ট হাউসিং স্পোর্টস কমপ্লেক্স সব থাকবে ধোলেরা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়ান ওকে আচ্ছা নতুন ওয়েবসাইটে হচ্ছে তাহলে পুরোনোটা দিয়ে যদি না লগ করা যায় তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে এই সময় সময় মানুষের মানুষ যেরকম জামা কাপড় বদলায় এরা ওয়েবসাইট খালি বদলাচ্ছে কেন কি মুশকিল যাই হোক তো এতে স্টুডেন্টসদের মধ্যে আমি দেখছিলাম ফেসবুকে অনেক পোস্ট দেখছিলাম অনেক স্টুডেন্টের সেম কনফিউশন রেজিস্ট্রেশনটা নিয়ে পিএসসি ইজ সো ইরেসপন্সিবল কী বলবো

স ইয়েস 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 কারেক্ট দ্য আনসার উইল বি ডি ব্যাঙ্ক অফ বরোদা মিলিটারি স্যালারি প্যাকেজ আনসার হয়ে যাবে ব্যাঙ্ক অফ বরোদা মনে রাখার একটা সহজ উপায় বিও বি মনে রাখো মনে আছে বব বিশ্বাসকে মনে আছে কারুর মোস্ট প্রবলি কাহানি সিনেমাটাই ছিল বব বিশ্বাস নমস্কার এক মিনিট মনে করছে শাশ্বত অ্যাক্টিং করেছিল বব বিশ্বাসে তো সেই বব বিও বি মিলিটারি স্যালারি প্যাকেজ মনে রাখা সহজ উপায় এবার বাকিটা তুমি যেভাবে মনে রাখবে তোমার নিজের ট্রিক্স তৈরি করতে পারো কোনো ব্যাপার না ঠিক আছে আসিয়ান আমি চেষ্টা করছি এরপরে কিছুদিনের মধ্যে আমি বলে দেবো আসিয়ান কান্ট্রিজ সার্ক কান্ট্রিজ এগুলো মনে রাখার ট্রিক্স দিয়ে দেবো আমি ঠিক আছে ডোন্ট ইয়েস শ্রীকান্ত সুমিত অর্ণা শুভ্রতনু রিঙ্কি ইয়েস ইয়েস Very good. the international gita mahotsav 2020 was recently held in which state? gita mahotsav, bala. konstituhi shukla to janauchy, ita parauchy. newsa prusha newspaper, uh, news to shuncho. tell me, can you answer? yes, my correct answer will be haryana. very good. next. who has won the first prize under pandit dindai lupadhe telecom skill excellence awards 2020? bala. kpsi prize. Ta? টেলিকম স্কিল এক্সেলেন্স অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি টেলমি টোয়েন্টি এর কী হবে টেলমি টেলমি বি ফাস্ট বি ফাস্ট বি কুইক এখানে কিন্তু কেউ কনফিউজড হয়ে যাবে না দুটো ক্লোজ অপশান দিয়েছি আনসার যদি শুধু প্রাইজ বলে তাহলে কিন্তু আনসার দুটোই হয়ে যাচ্ছে এখানে ফার্স্ট প্রাইজ বলেছে তাই জন্য আমি বলে দিচ্ছি আনসারটা কী হবে বলো আনসার দাও আনসার দাও আর যারা দেখছো ক্লাসটা লাইক করে দেবে যদি ভালো লেগে থাকে আশা করি ভালো লাগছে তো ক্লাসটা লাইক করে দেবে ইয়েস ভেরি গুড তো আনসার ইজ শ্রীনিবাস কর্ণম ঠিক আছে আর সেকেন্ড প্রাইজ যে পেয়েছে সে হচ্ছে সুব্রত কর সুব্রত কর ঠিক আছে শ্রীনিবাস কর্ণম ইজ দ্য ফার্স্ট প্রাইজ উইনার ওকে নেক্সট উইথ হুইচ স্টেট হ্যাজ সিড বি সাইন অ্যান্ড এমও ইউ সো হ্যাজ টু ডেভেলপ অ্যান এম এস এম ইকোসিস্টেম ইন দ্যাট স্টেট সঙ্গে আমাকে বলে দেবে সিডবির হেডকোয়ার্টার্স কোথায় সিডবির হেড হেডকোয়ার্টারসটা কোথায় আমাকে একটু বলবে আমি জানতে চাইছি স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টারটা কোথায় বলো আর যারা দেখছো ভিডিওটা রেকর্ডেড দেখবে ঠিক আছে তারা কমেন্ট সেকশানে মেনশন করে দেবে বাকিটা এখনই বলো হেডকোয়ার্টার্স কোথায় আমি বলবো না তোমরা বলবে হ্যাঁ সুমিত আমি চেষ্টা করছি অ্যাকচুয়ালি মাই হেলথ ইজ নট পারমিটিং অ্যাকচুয়ালি আমি আজকে ক্লাসটা নেওয়ার কথা ছিল না এত মানে আমার দাঁতের ব্যথার জন্য এত ভুগজি দাঁতের ব্যথা থেকে আমার অ্যাকচুয়ালি জ্বর এসে গেছিলো লাস্ট উইকে ঠিক আছে এবার জ্বর এলে তো বোঝাই বুঝতেই পারছ কিসের ভয় করোনার ভয় চলে আসে তো বাকি সবাই বাড়ির বাকি সবাই ঠিক আছে আমার জ্বর এসে আছে তখন ডাক্তার বললো যে তোমার দাঁতের থেকে মারাত্মক মানে প্রবলেম হচ্ছে তো রিসেন্টলি দিনই ডেন্টিস্টের কাছে গেলাম বললামই আমি এগারোটার সময় স্নান করেছি স্নান করে আবার ঠান্ডা লেগে গেছে তো এই চলছে একটু হেলথ ইস্যু নিয়ে চলছে নাহলে তো আমি ঠিকই করেছিলাম যে রেলের জন্য প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স করাবো তো দেখছি আমি যতটা সম্ভব টাইম বার করে করানোর চেষ্টা করছি আনসার হয়ে যাবে কিন্তু এটার আসাম গুড মর্নিং শালিনী গুড মর্নিং গুড মর্নিং আনসার কিন্তু হয়ে যাবে আমার আসাম এবার আসামের একটা ইম্পর্ট্যান্ট নিউজ আমি এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি ইম্পর্টেন্ট ফ্যাক্ট কারণ কি আমার আনসারও আসাম আর আসামের সাথে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আমি দেবো না হতে পারে এডিবি আচ্ছা এবার এডিবির হেডকোয়ার্টার কোথায় সেটা আমাকে বলে দেবে ঠিক আছে এডিবির হেডকোয়ার্টারটা বলে দাও ঝট করে ঝট করে আচ্ছা এডিবি অ্যাপ্রুভ করেছে টু থার্টি ওয়ান মিলিয়ন ডলার টু কনস্ট্রাক্ট লোয়ার কোপিলি হাইডেল পাওয়ার প্রজেক্ট ইয়েস শালিনী একদম একদম থ্যাংক ইউ শালিনী শরীরটা খুব খারাপ যাচ্ছে বয়স হচ্ছে বুঝতেই পারছ ঠিক আছে বলো কি হবে এডিবির হেডকোয়ার্টারস কোথায় বলো 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 সমিল কি বলছো আমি দিন দিন নিয়ম হচ্ছি কী সব বলছো অ্যামেজিং ব্যাকওয়ার্ডস আচ্ছা এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় ঝট করে বলো ঝট করে বলো

কোলন জার্মানিতে যেই ওয়ার্ল্ড বক্সিং ওয়ার্ল্ড কাপটা হলো রিসেন্টলি ইন্ডিয়া পেয়েছে টোটাল নটা মেডেল আমি বলে দিচ্ছি জাস্ট মেডেলগুলো বলে দিচ্ছি তারপর আনসারটা বলছি নাইন মেডেলস ইন্ডিয়া হ্যাজ গট নাইন মেডেলস ঠিক আছে তার মধ্যে তিনটে স্বর্ণ পদক ওকে থ্রি গোল্ড তিনটে সোনা থ্রি গোল্ড টু সিলভার টু সিলভার অ্যান্ড ফোর ব্রোঞ্জ শর্টে বললাম ঠিক আছে ভাওনাকে সমাজ সমাজলে না এটা মেডেলস লিখেছি কিন্তু ঠিক আছে হাতের লেখাটা একটু এত ভালো অনেকে বুঝতে পারে না তো তো নাইন মেডেলস তিনটে গোল্ড দুটো সিলভার চারটে ব্রোঞ্জ আনসার হয়ে যাবে আমার ইন্ডিয়ার কিন্তু ওভারঅল র্যাঙ্ক হয়ে গেছে আমার টু ঠিক আছে সেকেন্ড র্যাঙ্ক এই যে এইমাত্র বললাম যেটা সেটাই আছে আচ্ছা সিক্স আচ্ছা জার্মানি হচ্ছে সিক্সটিন ষোলোটা মেডেল পেয়েছে একদম টপে আছে তাহলে ফার্স্ট হয়ে গেল আমার জার্মানি ফার্স্ট জার্মানি সেকেন্ড হয়ে গেল আমার ইন্ডিয়া ঠিক আছে নেক্সট নেম দ্য স্টেট দ্যাট হ্যাজ রিসেন্টলি লঞ্চড ফার্স্ট অফ ইটস কাইন্ড ক্যাম্পেইন বিরাসত আ ড্রাইভ টু এন্ড প্রপার্টি অ্যান্ড রিলেটেড ডিসপিউটস ইন রুরাল এরিয়াস অফ দ্য স্টেট বলো কি হবে আনসার ইন রুরাল এরিয়াস অফ দ্য স্টেট কমন কমন বি ফাস্ট বি কুইক বলো বিরাসত কারণ দেখো প্রপার্টি রিলেটেড গ্রামের দিকে কিন্তু প্রপার্টি রিলেটেড অনেক ঝামেলা হয় ঠিক আছে যাদের আইডিয়া আছে তারা জানবে ফাইন কেউ এসে বলে দিল এটা আমার জমি পেপার কোথায় কাগজ কোথায় অনেক ঝামেলা হয় বাবা আমি জানি তো এই হচ্ছে ব্যাপার তাই জন্য কিন্তু এই স্টেট এই রাজ্যে এটা ভিরাসত ঠিক আছে এই ড্রাইভটা চালু করেছে যাতে কোনো প্রপার্টি রিলেটেড ডিসপিউটস না থাকে ফাইন সব একদম স্মুথলি যাতে হয়ে যায় ইয়েস মাই আনসার ইজ যোগী আদিত্যনাথ লঞ্চ করেছে ইউপি ফাইন আনসার উইল বি ইউপি যদি বলে কে লঞ্চ করেছে যোগী আদিত্যনাথ জানো আর কোন স্টেট হলে ইউপি ভেরি গুড দ্য হকার সেন্টার্স অফ হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি বিন ইনক্লুডেড ইন ইউনেস্কোজ রিপ্রেজেন্টেটিভ লিস্ট এটা লিস্ট হবে ঠিক আছে এলটা উড়ে গেছে এলের ঠান্ডা লেগেছিল এল বাড়ি চলে গেছে তো এটা লিস্ট হবে ঠিক আছে লিস্ট অফ ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হ্যাঁ এলের ঠান্ডা লেগেছিল বাড়ি চলে গেছে কিছু করার নেই তাই এলটা মিসিং হয়ে গেছে রিপ্রেজেন্টেটিভ লিস্ট হবে এটা ঠিক আছে ইয়েস ইয়েস মাই কারেক্ট আনসার উইল বি সিঙ্গাপুর ওকে সিঙ্গাপুর ওকে লিস্ট ঠিক আছে পিডিএফ আমি ঠিক করে দেব বা এটা বুঝে নাও ঠিক আছে একটু বুঝে নেবে রিপ্রেজেন্টেটিভ লিস্ট হবে মনে করবে লিস্টের ঠান্ডা লেগেছে লিস্ট সোয়েটার আনে নি তাই বাড়ি চলে গেছে এলটা ঠিক আছে তো এল ইজ মিসিং তো রিপ্রেজেন্টেটিভ লিস্ট হবে এটা ঠিক আছে ওকে চলো আনসার সিঙ্গাপুর হয়ে গেল আচ্ছা হোয়ার ডিড রাজনাথ সিং ইনগ্রেট দ্য কান্ট্রিজ ফার্স্ট হাইপারসোনিক উইন্ড টানেল টেস্ট ফ্যাসিলিটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা খুব ইম্পর্টেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির নিউজ খুব ইম্পর্ট্যান্ট মেনশন করে দিচ্ছি বলো আনসার কী হবে

বাহ ভেরি গুড তারপরে এখন টু বাই আনসার এলো টু বাই তেলেঙ্গানা ইজ মাই আনসার ভেরি গুড রিসেন্টলি দ্য ড্যাশ এডিশন অফ দ্য নর্থ ইস্ট ফেস্টিভ্যাল ইয়েস হায়দ্রাবাদে হয়েছে এটা ঠিক আছে হায়দ্রাবাদ তেলেঙ্গানা রিসেন্টলি দ্য ড্যাশ এডিশন অফ দ্য নর্থ ইস্ট ফেস্টিভ্যাল ওয়াজ হেল্ড ইন গুয়াহাটি আসাম বাহ সব দিকেই মেয়েরা এগিয়ে আনসারও মেয়েরা আগে দিচ্ছে ভালো গুড বলো বলো কি হবে আনসার কোন এডিশন দেখো এরকম ধরনের কোশ্চেন কিন্তু মানে কোন এডিশন এটা তোমার রিসেন্টলি এস বি আই এসবিআই কি হ্যাঁ এসবিআই তে মোস্ট রয়েলি দিয়েছিল এরকম কোন এডিশন অফ কি আর্ম ফোর্সেস রেজিং ডে নাকি একটা এসেছিল ঠিক আছে তো এই এরকম ভাবে আসার চান্স কিন্তু তোমার রেলে আছে কারণ বুঝতেই পারছো রেলে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে কী দেবে কিছু বলা যায় না তো পুরো একদম ইন ডেপথ জিনিসগুলো পড়ে রাখো রিসেন্টলি দ্য ড্যাশ এডিশন আনসার হয়ে যাবে কিন্তু তোমার এইথ এডিশন আরও না কী বলছো এগিয়ে থাকে এগিয়ে রাখে ও কি কাণ্ড এবিপি আনন্দ সুমিত্র এবিপি আনন্দ স্টার আনন্দ না তো এবিপি আনন্দ গুড মর্নিং মালা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে কি কাণ্ড কি কাণ্ড এখানেও এবিপি আনন্দ এসে গেছে এবিপি আনন্দ যা করছে কি বলবো

আর একটা জিনিস আমাকে বলবে অ্যাসোচামের এখন প্রেসিডেন্ট কে আনসার হয়ে গেল কিন্তু রতন টাটা অ্যাসোচামের প্রেসিডেন্ট অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া তো এর প্রেসিডেন্ট কে আমাকে একটু বলবে জট করে ঠিক আছে আমি লিখে দিচ্ছি এন হিরানন্দানি এন হিরানন্দানি ওকে আনসার হয়ে গেল আমার রতন টাটা রাইট হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ইজ অফ ডুইং বিজনেস সো এখানে একটু র্যাঙ্কটা ইমপ্রুভ করেছে ইন্ডিয়ার তো বলো কী হবে আনসার ইজ অফ ডুইং বিজনেস হ্যাঁ হ্যাঁ আঞ্জাবুল আঞ্জাবুল শেখ একদম একদম তুমি প্রত্যেক সানডে সকাল এগারোটায় ক্লাসটা মিস করবে না হ্যাঁ হ্যাঁ সুমিত ঘন্টা খানেক সঙ্গে সুমন রাইট রাইট সে ঘণ্টাখানেকগুলো তো সারাদিন কাটিয়ে দেয় নামেই ঘণ্টাখানেক সারাদিনই চলছে যাই হোক তো আনসার বলো কি হবে ইয়েস মাই আনসার উইল বি সিক্সটি থার্ড সিক্সটি থ্রি আর যারা যারা আজকে নতুন করছো ক্লাসটা লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে সব গ্রুপে শেয়ার করে দেবে আর চ্যানেলটা অভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে সেটা তো বলতে হবে না কারণ প্রত্যেক দিন তোমরা ফ্রি ক্লাসগুলো পাচ্ছ সেগুলো যেন মিস না হয় আজকেও আবার বিকেলে একটা ফ্রি ক্লাস আছে পলিটির ক্লাস আছে নোস প্রোভাবলি ঠিক আছে দেখে নেবে সব স্যারের মিস করবে না ক্লাসগুলো কিন্তু একদম মিস করবে না মিস করলে চলবে না ঠিক আছে আর ক্লাসটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক করে দেবে ঠিক আছে আর বন্ধুদেরও বলবে ক্লাসটা লাইক করে দিতে ঠিক আছে চলো নেম দ্য স্টেট দ্যাট ইজ রিসেন্টলি লঞ্চড দা ফার্স্ট ব্লক চেন এনেবল ট্রেডিং প্ল্যাটফর্ম ফর রুফ টফ সোলার পাওয়ার প্রোডিউসার ইন ইন্ডিয়া অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি গুরুদক্ষিণা আই এম আস্কিং ফর এই একটাই গুরুদক্ষিণা যে ক্লাসটা লাইক করে দেবে সিম্পল ওকে তোমাদের কাজ শুধু মন দিয়ে আনসারগুলো দেওয়া ঠিক আছে যেগুলো ভুল হচ্ছে সেগুলো একদম শুধরে নেওয়া কারণ মানুষ মাত্রই ভুল করে ঠিক আছে সো টু ওয়ার ইজ টু হুইম্যান ঠিক আছে তো ভুল হলে যেই আনসারগুলো পারছো না সেগুলো যে কোশ্চেনগুলো আনসার দিতে পারছো না সেগুলো বুঝে নেবে জিনিসগুলো যাতে ভুলগুলো আর ক্লাসটা লাইক করে দেবে ব্যাস এটুকুই কাজ চলো আর জিনিসগুলো মনে রেখে পরীক্ষায় ঠিকঠাক একদম রিপ্রেজেন্ট করে আসবে সো মাই আনসার উইল বি উত্তরপ্রদেশ দেখে নাও কোথায় ইকোনমিক টাইমস থেকে নিয়েছি দেখো উত্তরপ্রদেশ টু বিকাম দ্য ফার্স্ট স্টেট টু লঞ্চ ব্লক চেন এনেবেল সোলার পাওয়ার ট্রেডিং ফার্স্ট স্টেট দেখো এই কোশ্চেনটার মাহাত্ম কিন্তু আরও বেড়ে গেল ভি ভিআই বারবার বলে দিচ্ছি কোনো না কোনো পরীক্ষা তো আসবেই ঠিক আছে সে ব্যাংক হোক রেল হোক পিএসসি হোক এসএসসি হোক কোন স্টেট হচ্ছে ফার্স্ট এটা কিন্তু যেই বলে দিলো ফার্স্ট বা সুপারলেটিভ যেই হয়ে যাচ্ছে কোশ্চেনটার ইম্পর্টেন্স কিন্তু আরও বেড়ে যাচ্ছে বারবার বলে দিচ্ছি এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট ফ্রম দ্য এক্সাম পয়েন্ট অফ ভিউ ইউপি হয়ে গেল ফার্স্ট স্টেট টু লঞ্চ ব্লক চেন এনেবেল সোলার পাওয়ার ট্রেডিং ঠিক আছে একদম ইকোনমিক টাইমস থেকে নিয়ে নিয়েছি স্ক্রিনশট চলো দেখা যাক হ্যাঁ অ্যাচিভার্সটা কিনতে পারে দেখো একটা কথা বলছি মানে আমার মনে হয় পার্সোনালি মনে হয় অ্যাচিভার্স সত্যি খুবই ভালো ঠিক আছে অ্যাচিভার্স পত্রিকাটা খুবই ভালো কারণ খুব সুন্দরভাবে কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে দেওয়া থাকে কিন্তু একটা কথা বলছি দেখো তুমি তো শুধু মানে আমি ইন জেনারেল বলছি একজন ক্যান্ডিডেট সে শুধু ডাব্লু তো দিচ্ছে না রেল দিচ্ছে এসএসসি দিচ্ছে পিএসসির পরীক্ষা দিচ্ছে ডাব্লু বিসিএসও দিচ্ছে এবার যে ডাব্লু যে এক বছরে যে পুরো যখন তুমি রিভিশন দেবে তখন কিন্তু শুধু অ্যাচিভার্স থেকে অতগুলো অ্যাচিভার্স থেকে একসাথে রিভাইজ করা পসিবল হবে না রাইট তুমি এখন যদি দেখো যদি মনে করো এইটার ক্লাসের সাথে সাথে অ্যাচিভার্সটা পড়বে পড়তে পারো কোনো ব্যাপার না অ্যাচিভার্স পিডিএফও তোমার প্রত্যেক মাসে পাওয়া যায় পিডিএফ ঠিক আছে কিনতেও পারো পিডিএফও পড়তে পারো কিন্তু এই ভিডিওগুলো দেখছো আজকে দেখছো আবার চেষ্টা করবে এরপরে একদিন উইকে একদিন রিভাইজ করে নেওয়ার কারণ যখন শুনছো কানে শুনলে কিন্তু জিনিসগুলো মাথায় থেকে যায় খুব ভালো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি শোনা আর পড়ার মধ্যে কিন্তু এইখানেই একটা তফাত অডিও ভিজুয়াল ওয়ে অফ লার্নিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তুমি দেখছো আর পড়ছ আনসার হয়ে যাবে আমার ত্রিপুরা ঠিক আছে আনসার হয়ে যাবে ত্রিপুরা ফর দ্য আরবান অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্ট অফ হুইচ স্টেট এডিবি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফোর পয়েন্ট টু ওয়ান মিলিয়ন ডলার ফেসিলিটি কিন্তু সাইন করেছে তো আনসার হয়ে যাবে ত্রিপুরা ঠিক আছে তো সেটাই বলছি অ্যাচিভার্স থেকে পড়ো বা যে কোনো সোর্স থেকে যেখান থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ছো আমাদের এমনি তো আমাদের ফেসবুক গ্রুপেই তো প্রত্যেক দিনে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে তুমি যদি জিনিসগুলো ঠিকমতো পড়ো আর পিডিএফগুলো একদম ঠিক করে রাখো ডাউনলোড প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ডাউনলোড করে এখান থেকে কিন্তু অনেকটা রিভাইজ হয়ে যাচ্ছে তোমার রিভিশন হয়ে যাচ্ছে আর ভিডিওগুলো শুনলে কিন্তু এই একটাই উপকারিতা যারা ভিডিও শুনছে আর যারা ভিডিও শুনছে না তাদের মধ্যে একটাই তফাৎ তারাও পড়বে তোমরাও পড়বে তোমাদের মনে থাকবে বেশি কারণ জিনিসটা শুনছো ডিসকাস হচ্ছে ঠিক আছে তাদের মনে থাকবে কম কারণ তারা শুধু বই থেকে জাস্ট রিডিং মেরে যাচ্ছে জিনিসগুলো রিডিং মারছে পড়ছে পড়ছে মনে রাখছে কিন্তু আমি বারবার বলছি ভিডিও শোনার পর জিনিসটা কিন্তু আরও মাথায় থাকে আর আমি বলছি না যে ভিডিওটা তুমি এই স্পিডেই দেখবে যখন রিভাইজ করবে ভিডিওটা ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডে দেখো না কী হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডে দেখো ভিডিওটা নো ইস্যু নো প্রবলেম ঠিক আছে তোমার টাইমটা সেভ হবে বলো দেখো আমি বারবার বলে দিচ্ছি ডাব্লিউ যারা দিচ্ছ এক বছরের পড়ে রাখো আর রেলের জন্য মানে যারা প্রথম দিকে শিফটে পড়ে যাচ্ছে তাদের কিন্তু চার থেকে পাঁচ মাস এনাফ কিন্তু লাস্টের দিকে শিফটে তোমাদের পুরোনো কারেন্ট অ্যাভেয়ার্স দিতেই পারে কারণ আমি সিএইচস এলে দেখে দেখলাম যা করেছে ঠিক আছে তো অনেক মানে লাস্টের দিকে শিফটগুলোতে কিন্তু পুরোনো কারেন্ট অ্যাভার্স দিয়েছে তো দুটোর জন্যই বলে রাখবো এক বছর পরে রাখো যাদের এখন রেল পড়েছে তারা কারেন্টগুলো পড়লেই হবে কিন্তু ডাবল বিসিএস জানোই ভালো করে যে এক বছরের জিনিসও দিচ্ছে গত এক বছরের জিনিস খুব ইম্পর্টেন্ট চলো আনসার কি হবে আমি একটা হিন দিয়ে দিলাম এটা হচ্ছে রাশিয়ার স্পেস এজেন্সি এটা যেন ভুল না হয় আমি হিন দিয়ে দিচ্ছি থার্টি টু এট টা দেখতেই পাচ্ছি অনেকে ভুল আনসার দিচ্ছ এটা হচ্ছে রাশিয়ার স্পেস এজেন্সি এবার বলো আনসারটা কি হবে এবার অনেকেই আনসার চেঞ্জ করবে জানি তো নেন দ্য স্পেস এজেন্সি দ্যাট হ্যাজ রিসেন্টলি লঞ্চ দ্য সৈজ রকেট ক্যারিং থার্টি সিক্স ইউকে টেলিকমিউনিকেশন অ্যান্ড ইন্টারনেট স্যাটেলাইট ইন্টু স্পেস বলো অ্যার কী হবে এবার কেউ কেউ অ্যান্সার চেঞ্জ করতে পারে হ্যাঁ রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমস ঠিক আছে মাথায় থাকবে তো আর আর রাশিয়া রসকসমস লেটার সেম একদম চলো কি হবে আনসার ওয়ার্ল্ডস টলেস্ট রেল ব্রিজ ইজ বিং কনস্ট্রাক্টেড অ্যাক্রস হুইচ রিভার এটা আগেও একবার ডিসকাস হয়েছিল গত মাসে মোস্ট ডিসকাস হয়েছিল তাই জন্য আমি ইচ্ছা করে এই কোশ্চেনটা দিয়েছি দেখি যে তোমাদের কতখানি মনে আছে হ্যাঁ আনজাবুল শেখ একদম 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 পুরো এক বছরের জিনিসগুলো কিন্তু লাগবে গত এক বছরের ডাব্লিউ বিসিএসে কোনো ভরসা নেই পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর দেয় আর এরকমও হয়েছে মানে আগের আগের কথা বলছি তোমার সতেরো আঠেরো সালে এরকমও হয়েছে যে রিসেন্ট যেই আনসারটা হবে সে পিএসসি পরীক্ষা হোক বা ডাব্লিউ হোক ওরা রিসেন্ট আনসারটা না ধরে পুরোনো আনসার ধরছে তো এই জিনিসগুলো কিন্তু খুবই মানে স্টুডেন্টদের জন্য কিন্তু খুব প্রবলেমেটিক হয়ে যায় তো জিনিসগুলো কিন্তু সবই পড়ে রাখো কিন্তু আপডেটেড যে নিউজগুলো সেগুলোই পড়বে ওকে যেরকম এখন আমাকে একটা উত্তর দাও যে এখন কতগুলো রামসার সাইটস আছে মি আচ্ছা এটার আনসার হয়ে গেল কিন্তু চেনাব রিভার ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেল ব্রিজ বাই ইন্ডিয়ান রেলওয়েজ টু কানেক্ট কাশ্মীর টু দ্য রেস্ট অফ ইন্ডিয়া বাই দু হাজার একুশ সাল ওয়ার্ল্ডস টলেস্ট রেল ব্রিজ থ্রি ফিফটি নাইন মিটার্স অ্যাক্রস চেনাব রিভার ঠিক আছে রিয়াজি ডিস্ট্রিক্ট জম্মু অ্যান্ড কাশ্মীর আচ্ছা আমাকে আগে উত্তরটা দেবে কতগুলো রামসার সাইটস আছে এখন টেলমি কতগুলো রামসার সাইট আছে এখন আমার এই আনসারটা জানা চাই রেলে তোমার আমি সুমিত বলে দেবো গ্রুপে বলে দেবো ঠিক আছে কারণ কত মানে ওদের যে পার্সেন্টেজ অফ কোশ্চেন যে ব্রেকআপ কারেন্ট অ্যাফেয়ার্স জি এর মধ্যে কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স দেবে তার কোনো হিসেব নেই ঠিক আছে দিতেই পারে তিন চারটে পেয়ে গেলে ঠিক আছে কারণ বাকি সাবজেক্টগুলো তো থাকছে তোমার হিস্ট্রি থাকবে পলিটি থাকবে সায়েন্স থাকবে যেটা একটা মেজর পোর্শন ইয়েস 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 বিয়াল্লিশটা ঠিক আছে তো এবার অপশানে যদি তোমার আমি পিএসসির কোনো পরীক্ষার কথা বলছি অপশানে যদি তোমার ফর্টি ওয়ান থাকে ফর্টি টু থাকে ফর্টি টুই মার্ক করবে বা যদি ফর্টি ওয়ান থাকে এবং এবং নান অফ দিস থাকে নান অফ দিস মার্ক করবে কারণ আনসার কিন্তু আমার ফর্টি টু ঠিক আছে পিএসসি যদি আপডেটেড না থাকে সেটা ওদের দোষ স্টুডেন্টের দোষ না রাইট সো এখন আমাদের রামসার সাইট হচ্ছে ফর্টি টু আর রিসেন্ট অ্যাড হয়েছে যারা ক্লাস লাইভ ক্লাসগুলো করছো বা ভিডিওটা দেখবে তারাই এই জিনিসগুলো বেনিফিটটা পাচ্ছ যে আমি এক্সট্রা ইনফরমেশনগুলো বলে দিচ্ছি রিসেন্ট অ্যাড হয়েছে সো কার কোথায় এটা লাডাক লডাক তো নাকি ওকে বলো হুইচ ইজ দ্য স্টেট বোর্ড অফ কেরালা আগের দিন আমি কেরালা স্টেট ডিসকাস করেছি বলো বলো হুম সোকার হচ্ছে তোমার লড়াকে ফর্টি সেকেন্ড রামসার সাইট ইয়েস একদম একদম ঠিকই বলেছি আমি বলো তো এখন ফর্টি টুটার আনসার সাইড আছে বলো স্টেট বোর্ড অফ কেরালা আনসার চাই আমার দেখছি যে তোমার আগের ক্লাসগুলো ঠিকঠাক করেছো কি না মনে আছে কি না কেরালা স্টেট বোর্ড বলো আগের দিন আমি করিয়েছি কিন্তু স্টেট মানে আগের দিনের ক্লাসগুলো না করলে কিন্তু খুব মুশকিল প্রত্যেক মানে রবিবার যে ক্লাসগুলো হচ্ছে এগুলো কিন্তু রিভাইজ করতে হবেই বলো বলো আনসার কি হবে আনসার হয়ে গেল আমার গ্রেট হর্নবিল আগের দিন আমি কেরালা যখন স্টেট করেছি আগে দুটো রোববার আমি দুটো স্টেট ডিসকাস করেছি একটা তেলেঙ্গানা একটা কেরালা যার দূর আমার মনে পড়ছে তো কেরালা স্টেট বার্ড হচ্ছে গ্রেট হর্ন বিল খুব ইম্পর্টেন্ট আচ্ছা প্রাণাহিতা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন স্টেটে বলো কোন স্টেটে প্রাণাহিতা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলো 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 এটা আজকে আমাদের লাস্ট কোশ্চেন এবার আমরা আমরা একটু ইম্পর্ট্যান্ট ডেসগুলো ডিসকাস করবো কিন্তু আমি কারেক্ট আনসার চাই প্রাণাহিত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা কোন স্টেটে আগের দিনই আমি এটা করিয়েছি আচ্ছা রিঙ্কি কোনো ব্যাপার না তুমি আগের ক্লাসগুলো দেখে নেবে ঠিক আছে রিঙ্কি কারেন্ট আমাদের যে ইউভা প্লাসের প্লে লিস্টটা আছে ওখানে জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা প্লে লিস্ট দেখবে নিচের দিকে চলে যাবে একদম লেটেস্ট ক্লাসগুলো পাবে মানে আজকের ক্লাসটা স একদম একদম লাস্টে থাকবে ঠিক তার আগের ক্লাসটা হচ্ছে গত রোববারের ক্লাস তো আগের ক্লাসগুলো দেখে নেবে আমার ঠিক আছে আরে সরি আবার কিসের নিজে ভুল করেছো দেখো ইউর ফাইট ইজ উইথ ইউর সেলফ ফাইন তুমি কিন্তু নিজের সাথেই লড়াই করছো যখন ইউ আর

কারণ দেখো অনেকেই আমি অনেককেই জানি আমাকে অনেকেই মেসেজ করে যে স্যার পড়ায় মন বসছে না এই দশ মিনিট পড়লাম আর ভাল লাগছে না এরকম হচ্ছে কি করব আমি তখন বলি তো এখন কি তোমার টাইম ওয়েস্ট করার সময় আছে বলো নেই তো সো ক্যান ইউ অ্যাফোর্ড টু লুজ টাইম নো সো ইউর ফাইট ইজ উইথ ইউর সেলফ রাইট তোমার কম্পিটিটার তুমি নিজেই আনসার হয়ে যাবে বোথ এ অ্যান্ড সি কারণ কি এটা অন্ধ্রপ্রদেশেও আছে প্রাণাহিতা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তেলেঙ্গানাতেও আছে ঠিক আছে এটা দুটো স্টেটই কভার করছে অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা ওকে এরকম তো আনসার হয়ে যায় বোথ এন্ড সি কারণ আমি জাস্ট আগের দিনই তেলেঙ্গানা ডিসকাস করেছি সেখানে আমি ডিসকাস করেছি যে এই প্রাণাহিত ওয়াইল্ড লাইফ অন্ধ্রপ্রদেশেও আছে কিছু পার্ট আর কিছু পার্ট তেলেঙ্গানায় আছে ঠিক আছে তো এবার আমরা ইম্পর্টেন্ট ডেস ডিসকাস করে নেব তো তোমার নিজের তুমি কিন্তু তোমার নিজেরই কম্পিটিটার ঠিক আছে তুমি নিজের সাথে ডেইলি কম্পিট করছো যে নিজে আরো কি করে ভালো হওয়া যায় আরো কি করে মানে হাউ ক্যান ইউ বিকাম একটাই কথা আমি বলবো বারবার প্র্যাকটিস 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 যত সম্ভব প্র্যাকটিস করো মক টেস্ট দাও কোশ্চেন সলভ করো পিডিএফ থেকে যাই করো প্র্যাকটিস মেক্স পারফেক্ট রাইট একদম থ্যাংক ইউ সুমিত চলো দেখা যাক ফোর্থ ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাঙ্কস ফার্স্ট এডিশন আচ্ছা আমি যেগুলো এখানে টিক দেবো সেগুলো ইম্পর্টেন্ট হয়ে যাবে দাঁড়াও আমি মেনশান করে দিচ্ছি সবুজ কালি দিয়ে আমি টিক দিয়ে দেবো ওকে সেগুলো খুব ইম্পর্টেন্ট জাস্ট এ সেকেন্ড ইঙ্কটা চেঞ্জ করতে দাও আচ্ছা ওয়ার্ল্ড সয়েল ডে ঠিক আছে ইম্পর্টেন্ট আচ্ছা আর্ম ফোর্সেস ফ্ল্যাগ ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা ইন ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডে থিম কি অ্যাডভান্সিং ইনোভেশন ফর গ্লোবাল এভিয়েশন ডেভেলপমেন্ট আচ্ছা ফিফটি থার্ড সাবমেরিন ডে টোয়েন্টি টোয়েন্টি এইট ডিসেম্বর থার্টি সিক্স শার্ক চার্টার ডে মোটামুটি ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপান ডে নাইন ডিসেম্বরের থিম কী ছিল রিকভার উইথ ইন্টিগ্রিটি ওকে আচ্ছা ইন্টারন্যাশনাল ডে অফ কোমরেশন অ্যান্ড ডিগনিটি অফ দ্য ভিকমস অফ ক্রাইম অফ জেনোসাইড অ্যান্ড অফ দ্য প্রিভেনশন অফ দিস ক্রাইম ঠিক আছে নাইন ডিসেম্বর টেন ডিসেম্বর হিউম্যান রাইটস ডে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টিক দিয়ে দিচ্ছি আচ্ছা থিম কী ছিল রিকভার বেটার স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে ইলেভেন ইউনিসেফ ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ডিসেম্বর ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট না কিন্তু ইম্পর্টেন্ট ফোরটিন্থ ডিসেম্বর ফর্টি নাইন বিজয় দিবস খুব খুব ইম্পর্টেন্ট ট্রিপল তিনখানা টিক দিলাম ফর্টি নাইনথ বিজয় দিবস ঠিক আছে সিক্সটিন্থ ডিসেম্বর আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছিলাম সেদিন চলো এইটিন ডিসেম্বর ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে ইম্পর্টেন্ট রি ইম্যাজিনিং হিউম্যান মোবিলিটি আচ্ছা এইটিন ডিসেম্বর আবার ওয়ার্ল্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডেও আছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একাডেমিজ নেসেসিটি অ লাক্সারি আর মনে পড়ে গেল সেই তোমার কোন সিনেমাটা বাইশে শ্রাবণের সেই ডায়ালগটা যে নেসেসিটি আর লাগজারির মধ্যে তফাতটা বুঝতে শেখো ঠিক আছে তো আমারও সেম একটাই কথা নেসেসিটি কোনটা নেসেসিটি আর কোনটা লাকজারি সেটা কিন্তু বোঝা উচিত বুঝতে শেখো দ্য টাইম ইজ নাও রাইট নেক্সট তারপরে কি আছে তারপরে হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে ঠিক আছে ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে হচ্ছে এথ ডিসেম্বর টু জিরো ওকে আচ্ছা ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে তোমার জানোই শ্রীনিবাস রামানুজনের জন্মদিন তো ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে

লাক্সারির মধ্যে তফাতটা শেখো বলো তো আজকে ক্লাসটা কেমন লাগলো বলে দেবে মেনশন করে দেবে তারপরে নেক্সট যে তোমার ক্লাসটা নেক্সট সানডেটা আমি দেখছি নেক্সট সানডেটা আমার যদি পসিবেল হয় তাহলে নেব কিন্তু না নেওয়ার চান্সই বেশি ঠিক আছে কারণ সেদিন আমার ডেন্টিস্টের কাছে যাওয়ার আছে নেক্সট সানডে ওকে তো আমি থাকবো না আচ্ছা কি বলছো আনজামুল কোনো ব্যাপার না দেখো মিডিয়াম তোমার দেখো একটা জিনিস বলছি ডাব্লিউ বিসিএস আর তোমার এমনি একটা ব্যাংকের বা ইউপিএসসির মধ্যে তোমার মিডিয়ামে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে তুমি ব্যাংকের ইন্টারভিউতে ইফ ইউ আর অ্যাপিয়ারিং ফর পিও ঠিক আছে যেটা তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবে কিছুদিন পরে তো ব্যাংকের ইন্টারভিউতে কিন্তু আইদার ইংলিশ অর হিন্দি ইংলিশ বললেই বেটার কিন্তু ডাবলিউ বিসিএস এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে থ্যাংক ইউ সুমিত ঠিক আছে তো তুমি যদি বাংলায় কমফোর্টেবল থাকো তো কোনো ব্যাপার না বলবে আমি বাংলাতেই কমফোর্টেবল কিন্তু ইংলিশ বললে তো বুঝতেই পারছো একটু মনে করে যে ইংলিশ তুমি জানো ফ্লুয়েন্সি আছে ফাইন তো তার জন্য কোনো ব্যাপার না ইংলিশ বাংলা তোমার আসল হচ্ছে তোমার নলেজ কতখানি আছে সেটাই ওরা চেক করবে ঠিক আছে ইওর পার্সোনালিটি ম্যাটার্স ইউর নলেজ ম্যাটার্স ল্যাঙ্গুয়েজ ডাজ নট ম্যাটার ল্যাঙ্গুয়েজ ইজ নট এ ব্যারিয়ার কিন্তু তাও আবার বলে দিচ্ছি যে ব্যাঙ্ক ব্যাংকের ইন্টারভিউতে কিন্তু ইংলিশ বা হিন্দি ইংলিশ বললেই বেটার আমি আমার মতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে আমি ইন্টারভিউ দিয়েছি অনেকবার ব্যাংকে ব্যাংকে কিন্তু যারা ইংলিশ বলবে অবভিয়াসলি আর যারা তোমার আমি একটা এক্সাম্পল দিচ্ছি আরআরবিতে আমার একটা বন্ধু জুনিয়র আমার থেকে ওর আরআরবি তোমার ব্যাংকের যে রিজিয়াল রুরাল ব্যাংক ও কিন্তু বাংলায় বলছিলো ইংলিশে বলতে পারছিলো না ওকে তখন জিজ্ঞেস করেছে তোমার কি ইংলিশে প্রবলেম আছে তো ব্যাংকের ইন্টারভিউ তো একটাই ব্যাপার সেটা হচ্ছে ইংলিশে স্পিকিং পাওয়ার ইজ মাস্ট রাইট আর ডাব্লিউ বিসিএস মনে হয় না কোনো সমস্যা করবে ঠিক আছে ফাইন নলেজ ওকে সো বাকি কোনো জায়গায় অতটা প্রবলেম হবে না রাইট আর ইংলিশের কি সমস্যাটা কি তুমি ক্লিয়ার করে যাও না তারপরে একটা ছোট স্পোকেন ইংলিশের কোর্স করে নেবে ব্যাস আঞ্জাবুল কোনো ব্যাপার না দেখো একটা কথা বলে দিচ্ছি আমি ক্লাসের এন্ডে বলে দিচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ফার্স্ট অফ অল পিডিএফটার জন্য বলে দিই আমাদের ওই যুবা প্লাস ওয়েবসাইটে পেয়ে যাবে পিডিএফটা আজকেই পেয়ে যাবে সন্ধেবেলার মধ্যে ভিডিও ঠিক উপরেই থাকবে পিডিএফটা আচ্ছা সেটা হচ্ছে তোমাদের ইংলিশ স্পিকিং পাওয়ার বা ইংলিশ লেখার যে তোমার গ্রামার ইংলিশ গ্রামার হোক ঠিক আছে কারণ জানো আমি ইংলিশে পড়াই ঠিক আছে ইংলিশেও আমি ইংলিশে যে তোমাদের মক টেস্ট আছে ইংলিশের কনটেন্ট সবই কিন্তু আমি দেখি তো ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা যেটা বলবো ইংলিশের জন্য আমি সবাইকে একটাই কথা বলি ইংলিশের জন্য ডেইলি এডিটোরিয়াল তোমার যদি মনে হয় হিন্দুতে খুব টাফ লাগছে ল্যাঙ্গুয়েজ খুব টাফ আমি বলবো হিন্দুটা পড়ো দ্য হিন্দু এডিটোরিয়ালটা পড়ো ডেইলি ঠিক আছে আর না হলে ইন্ডিয়ান এক্সপ্রেস দিয়ে শুরু করতে পারো কিন্তু তোমাকে কিন্তু পরে সুইচ করতে হবে হিন্দুতে কারণ হিন্দুতে যা সুন্দর কন্টেন্ট থাকে মানছি আমিও অনেক হিন্দু কন্টেন্টের মধ্যে অনেক ভুল পেয়েছি দ্য হিন্দুর যে এডিটোরিয়াল ওতে গ্রামাটিক্যাল মিস্টেক পেয়েছি কিছু জায়গা জায়গায় কিন্তু তাও বলবো কন্টেন্টের কোয়ালিটি আর যে ওরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে যথেষ্ট ভালো তো এডিটোরিয়াল যে দুটো আর্টিকেল আমি গ্রুপে কিন্তু যুবা প্লাসের গ্রুপটাই কিন্তু পেয়ে যাবে প্রত্যেক দিন আমি তোমার এই হয় ভোক্যাবস বা তোমার এডিটোরিয়াল আর্টিকেল পাঠাই হিন্দু নিউজপেপারটাও পাঠানো হয় তো চেষ্টা করো ওইটা ইংলিশ নিউজ পেপার থেকে তোমার এডিটোরিয়ালটা পড়তে এডিটোরিয়ালটা পড়লে কী হবে তোমার ডেসক্রিপ্টিভে রাইটিং যখন যে পরীক্ষা ডেসক্রিপটিভ আছে ওতে রাইটিং পাওয়ার তোমার রাইটিং স্কিলস বাড়বে ঠিক আছে নতুন ওয়ার্ডস তুমি শিখছো তুমি কোনো ওয়ার্ডের মানে জানো না তুমি থিজোরাস বলে দিচ্ছি লেখাটা মানে কথাটা বলে দিচ্ছি দিয়ে শুনবে যাদের ইংলিশ নিয়ে সমস্যা হচ্ছে থিজোরাস ঠিক আছে থিজোরাস অনলাইন জাস্ট থিজোরাস সার্চ মারবে বেরিয়ে আসবে থিজোরাসে কোনো ওয়ার্ডের মানে না জানলে সঙ্গে সঙ্গে থিজোরাসে তুমি ওয়ার্ডটা লিখবে সিনোনিম অ্যান্টোনিম এক্সাম্পল সব বেরিয়ে আসবে ঠিক আছে তো এইভাবে কিন্তু জিনিসগুলো শিখতে হবে নোট ডাউন করতে করতে যাবে সাপোজ ধরো তুমি আজকে হিন্দু এডিটোরিয়াল পড়ছো কিচ্ছু বুঝছো না ঠিক আছে চেষ্টা করো না বুঝলে তুমি ইন্ডিয়ান এক্সপ্রেসটা পড়ো তারপরে তুমি হিন্দুতে সুইচ করো একটু ইংলিশ যখন তোমার ইম্প্রুভ হয়ে গেছে এবার যখন তুমি দেখছো কোনো ওয়ার্ডের মানে বুঝছো না ধরো আজকে হিন্দু এডিটোরিয়াল পড়লে হ্যাঁ 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 রাইট সেই বাতায় আপ একদম ঠিক বলেছো সুমিত আমি আইএসসি বোর্ডে ঠিক আছে তুমি অনেকে জানো না হয়তো বলে দিচ্ছি বলি না জেনারেলি তো সিজিএল মেইনসে টু থাউজেন্ড এইটিনের মাই স্কোর ওয়াজ ওয়ান ফোর আউট অফ টু হান্ড্রেড দুশোতে একশো চুরানব্বই ছিল আমার মার্কস আর দু হাজার সতেরো সিজিএলে তখন আমার মার্কস ছিল ওয়ান নাইনটি তো তখন জানো ইংলিশ এত ইজিটা মানে সরি ইংলিশ পেপারটা এত ইজি ছিল না তখন তাও আমার স্কোর কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল কারণ ইংলিশে আমার কোনো সমস্যা হয় না ওকে রাইট সো আমি এই কথাটা বারবার বলে দিচ্ছি একটাই কথা বলবো যে ইংলিশের জন্য এই একটাই উপায় সেটা হচ্ছে আর্টিকেল পড়ো আর গ্রামারে তোমাদের বেসিক যদি প্রবলেম থাকে তুমি অরিন্দম স্যারের ক্লাসগুলো তো করছোই আশা করি অরিন্দম স্যারের কোনো ক্লাস মিস করবে না ইংলিশে ঠিক আছে বারবার বলে দিচ্ছি অরিন্দম স্যারের কোনো ক্লাস মিস করবে না ইংলিশের আর বইয়ের জন্য তোমার তো বেসিক বই নিতু সিং আছে কত পিকে দে তোমার সরি তোমার নিতু সিং আছে ইয়ে আছে কি বলে তোমার রেন মার্টিন আছে দেখো রেন অ্যান্ড মার্টিনটা একটু টাফ মনে হতে পারে কারণ আমার রেন অ্যান্ড মার্টিন নিজে স্কুল লেভেলে ছবার শেষ করা আমার বইটা সহজ মনে হয় কোনো অসুবিধা নেই আমার কিন্তু তোমাদের ক্ষেত্রে বলবো নিতু সিং আছে আরও এরকম অনেক বই আছে তোমার কি জানো একটা বইটার নামটা ভুলে যাচ্ছে আমি মনে পড়লে বলবো নেক্সট দিন তো নিতু সিং আছে নিতু সিংয়ের মতো বেসিক যে কোনো একটা বই নিয়ে নাও ঠিক আছে বেসিক বই থেকে তুমি চ্যাপ্টার ওয়াইজ করে নাও না আর তুমি ডেলি আর্টিকেল পড়ো ইংলিশ আরামসে ইম্প্রুভ হয়ে যাবে আমি লিখে দিচ্ছি কারণ আমার চেনা জানা যতজন আমার মানে আমি যা যা বলেছি তারা শুনেছে তাদের আমি এক্সাম্পল দিচ্ছি ব্যাংকের তোমার আইপিএস ক্লার্ক মেন্সে সেই ছেলেটির এসছিলো দু হাজার ষোলোতে এসছিলো আড়াই ইংলিশে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ক্লার্ক মেন্সে ইংলিশে তার স্কোর এসেছিলো আড়াই কাট অফ ক্লিয়ার হয়নি আমি জাস্ট বলেছি এইগুলো শোন তুই ঠিক আছে এক বছর শোন তারপরে দেখ ও ঠিক ফলো করেছে এবং দু হাজার সতেরোর আর আরবি ক্লার্ক ক্লিয়ার্ড আইপিএস ক্লার্ক ক্লিয়ার্ড আইপিএস আর পিও ক্লিয়ার্ড ও ইন্টারভিউতে আটকে গেছিলো ওর কথাই বলছিলাম যে ইংলিশে একটু প্রবলেম আছে স্পিকিং পাওয়ারে তো ওর কিন্তু অলরেডি আইপিএস ক্লার্ক জয়েন করে ফেলেছে বুঝতে পারছো ইংলিশে হয়েছে দেখেই ও ক্লিয়ার করতে পেরেছে তো যেটা বললাম এই জিনিসটা করো ডেইলি আর্টিকেলটা পড়ো এডিটোরিয়ালটা পড়ো ঠিক আছে ফাইন আর দ্বিতীয় কথা কথা একটা বলবো যে ওয়ার্ডগুলো তুমি জানছো না মানে মানে জানো না থিজোরাসে কনসাল্ট করো ডিকশনারি খুলবে না একদম একদম ডিকশনারি খুলবে না থিজোরাসে তুমি ওয়ার্ডটা সার্চ করো থিজোরাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার বলে দিচ্ছি সিনোনিম অ্যান্টোনিম সব জানতে পারছো থিজোরাস থেকে থিজোরাস কনসাল্ট করো অনলাইনে থিজোরাস লিখবে টিএইচই এসএইউ আর ইউএস ফাইন থিজোরাস কনসাল্ট করবে ওয়ার্ডের মানে না জানলে লিখে নেবে তুমি সারা পুরো উইকটা তুমি এরকম নোট করতে করতে গেলে রোববার সানডেটা গ্যাপ দেবে বা স্যাটারডে সানডে গ্যাপ দেবে স্যাটারডে সানডে পুরো উইকে যে ওয়ার্ডগুলো তুমি জানলে সেইগুলো রিভাইজ করে নেবে ব্যাস আর চেষ্টা করবে সেই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স কনস্ট্রাক্ট করার যে নতুন সেন্টেন্স বানাতে পারছো কি না ঠিক আছে ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ আর না চলো সো আশা করি ক্লাসটা ভালো লেগেছে লাইক করে দেবে বন্ধুদের শেয়ার করে দেবে আর যদি পসিবল হয় আমি নেক্সট ক্লাসটা নেব কারণ আমি মোস্ট প্রবলি আমার ডেন্টিস্টের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট থাকবে সার্জারি ফার্জারি করতেও যাই না তাতে কী হবে জানি না দেখা যাক কি হয় তো নেক্সট ক্লাসটা হয়তো নিতে পারবো না কোনো ব্যাপার না আই উইল মেকআপ ফর ইট তারপরের ক্লাসে একদম সেম নাম্বার অফ এমসিকিউ দিয়ে দেবো সো ফরি দেখা হচ্ছে পরের ক্লাসে Till then take care and stay home, stay safe, God bless you guys.